আগামী তিন বছরের মধ্যে সরকারি বেসরকারি পর্যায়ে পনেরো লাখ কর্মীকে মালয়েশিয়া পাঠাতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই চুক্তির খসড়া অনুমোদন করা হয় আগামী এক মাসের মধ্যে এই সমঝোতা স্মারক সই হতে পারে এই চুক্তির আওতায় মালয়েশিয়া যেতে মাথা পিছু চৌত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা খরচ হবে এবং এই টাকা নিয়োগকর্তায় বহন করবে দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই সালে জিটুজি পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া কিন্তু ওই উদ্যোগে আশানুরূপ সারা মেলেনি সে সময় প্রতি ছয় মাসে পঞ্চাশ হাজার শ্রমিক পাঠানোর লক্ষ্য ঠিক হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে গত তিন বছরে শ্রমিক গেছে মাত্র সাত হাজার এবার সরকারি বেসরকারি পর্যায়ের সমন্বয়ে জিটুজি প্লাস পদ্ধতিতে শ্রমিক পাঠানোর ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে সোমবার প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় এ চুক্তির আওতায় মালয়েশিয়ায় যেতে মাথাপিছু চৌত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা খরচ হবে এবং এই টাকা নিয়োগকর্তাই বহন করবে জিটুজি প্লাস প্রক্রিয়ায় মহিলা কর্মী নেওয়ার সুযোগও রাখা হয়েছে নিয়োগকর্তাই নিরাপত্তা জামানত বায়োমেডিক্যাল ফি ভিসা ফি স্বাস্থ্য বিনিয়োগ ক্ষতিপূরণ বিমা সহ সবকিছু নির্বাহ করবে বিএম ডাটাবেজের নিবন্ধিত কর্মীর তালিকা হতে কর্মী নিয়োগ করা হবে এবং অভিভাষণ বের সিংহভাগই নিয়োগকর্তা বহন করবে তো যিনি যাবেন তার তেমন কোনো ব্যভার থাকবে না অভিবাসন ব্যয় আনুমানিক 34000 টাকা থেকে 37000 টাকার মধ্যে সীমিত থাকবে বলে আশা করা যায় এ প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকছে বায়রাউ নতুন পদ্ধতিতে কর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হবে নিয়োগ কর্তৃপক্ষকে ঢাকায় মালেশিয়া হাই কমিশন থেকে সত্যায়িত হতে হবে বায়রা ডাটাবেস থেকে কর্মী সংগ্রহ করা হবে এজন্য জন্য এজেন্সি ফি পাবে নিয়োগ চুক্তিপত্র বাংলাদেশ হাই কমিশন মালেশিয়া কর্তৃক সত্যায়িত হবে এবং বাংলাদেশ হাই কমিশনের কপি সংরক্ষিত থাকে এর ফলে চুক্তি চুক্তিপত্র প্রতিস্থাপন করা বা ডুপ্লিকেট চুক্তিপত্র তৈরি করার কোনো সুযোগ থাকবে না কর্মীর বেতন সরাসরি ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সব যথাযথ সাড়ক সই হবে বলে জানাল মন্ত্রিপরিষদ সচিব এই ক্রুটিং এজেন্সিবুল প্রিয় সাতসাতভি নিউজ 9 ঢাকা